শেষমেশ রোমান্টিক শাকিব খান ক্রিমিনাল হয়ে গেছেন, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। চলচ্চিত্রের পর্দায় অসংখ্যবার রোমান্টিক দৃশ্যে দেখা গেছে তাকে। তারই ধারাবাহিকতায় নির্মাতা শাহিন সুমন এই অভিনেতাকে নিয়ে একটু প্রেম দরকার শিরোনামে সিনেমা নির্মাণ করছেন। এদিকে জানা গেছে রোমান্টিক শাকিব খান ক্রিমিনাল হয়ে গেছেন। হঠাৎ এমন পরিবর্তন প্রসঙ্গে কথা হয় সিনেমাটির পরিচালকের সঙ্গে। শাহিন সুমন বলেন, একটু প্রেম দরকার সিনেমার নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ক্রিমিনাল। সিনেমার গল্পের উপর ভিত্তি করেই এই পরিবর্তন করা হয়েছে। বিষয়টি পুরোপুরি জানতে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখতে হবে। শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলি এবং মৃদুলা। এছাড়াও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানুসহ আর অনেকে। বিএফডিসির 3 নম্বর ফ্লোরে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়। এরপর দেশের বিভিন্ন স্থানে দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। মুক্তি প্রসঙ্গে শাহিন সুমন বলেন, সিনেমাটির কালার কারেকশন কাজ বাকি রয়েছে। আগামী সপ্তাহে কালার কারেকশন ও ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করব। নতুন বছর এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর আগে শাকিব খানকে নিয়ে নষ্ট, খোদার পরে মা, মনে বড় কষ্ট, এক বুক জ্বালা, টাইগার নাম্বার 1, সন্তান আমার অহংকার সিনেমাগুলো নির্মাণ করেন শাহিন সুমন। সর্বশেষ শাকিবকে নিয়ে লাভ ম্যারেজ সিনেমা নির্মাণ করেন এই পরিচালক। 2015 সালে মুক্তি পায় সিনেমাটি। এটি ব্যবসায়িকভাবেও সফল হয়। দর্শক, এ ব্যাপারে আপনাদের মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে।